ছোটবেলায় আপনি কি স্বপ্ন দেখেছিলেন যে বড় হয়ে, প্রত্যেকেই কিন্তু আমরা ছোটবেলায় স্বপ্ন দেখে থাকি যে বড় হয়ে আমি এটা হতে চাই, ওটা হতে চাই, আপনার প্রথম স্বপ্নটা কি ছিল? আমার সবসময় স্বপ্ন ছিল আমি মিউজিশিয়ান হব, আমি কখনো গায়ক হব বা কিছু হব এটা কখনোই স্বপ্ন ছিল না আমার। আচ্ছা, আমি বাজাতেই চেয়েছিলাম সবসময়। এই যে বাজানোর কথা আসলো, আমরা সবাই জানি যে আপনি সোলস ব্যান্ডের একজন সদস্য, বহু বছর ধরে আপনি সেখানে বাজান, সেখানে গান করেন, আপনার কি মনে আছে যে সোলসের ব্যান্ডে আপনি তো প্রথম বাজাতেন, গান তো গেতেন না, প্রথম কি গান করেছিলেন? প্রথম রেকর্ডিং করা সোলসে গান ছিল আমার এই তো সেদিন, একটা গান ছিল। আচ্ছা আচ্ছা, এই তো সেদিন মেঘের শুরু হয়ে একটা গান রেকর্ডিং ছিল, ওটাও যখন সোলসের অ্যালবাম হচ্ছিল তখন সবাই বলে না আচ্ছা ঠিক আছে ওর একটা গান থাক, তখন তারা ছিল যে ঠিক আছে ওর একটা গান থাক ও রেকর্ডিং করে এটা, দুজন চলে গেল। তপনদা যখন সোলস ছেড়ে যায় তখন কিন্তু তপনদা কিন্তু বাংলাদেশে তপনদাই, মানে বাংলাদেশ সব সিঙ্গার একদিকে দাঁড়িয়ে গান গাইলে তপনদা একদিকে দাঁড়িয়ে গান গাইলে তপনদার দিকে যাবে মানুষ, এই ধরনের পপুলার ছিলেন উনি। উনি চলে গেলেন সোলস থেকে, বাচ্চু হয়ে চলে গেলেন ওনার কাজে। এখন বাচ্চু হয়ে ইজ এ গ্রেট গ্রেট গিটারিস্ট মিউজিশিয়ান, দুইটা লোককে রিপ্লেস করা সোলসে ওই সময় কিন্তু ভেরি ডিফিকাল্ট একটা ব্যাপার ছিল। তারপর আমরা চিন্তা করছিলাম যে ঠিক আছে সোলসটা করবো, তখন নাসিম ভাই ইংরেজি গান করতো মেইনলি, তখন চিন্তা করলো যে কি করবো, তখন সবাই মিলে আমি নাসিমে সবাই মিলে রনিদার সময় ঠিক আছে তুই ট্রাই করে দেখ। না কিন্তু ট্রাই না দাদা, আপনি কিন্তু প্রচুর প্রচুর ভালো কাজ করছেন এবং ভালো গাচ্ছেন এবং দর্শকরা কিন্তু আপনার এই গানকে অনেক ভালোভাবে গ্রহণ করেছে। না ওটা ছিল আসলে ওই ঝড়ে বক মনে কবিরে যার বাহাদুরের মতো গান করলাম, গান টেলিভিশনে গেল, তখন তো এত চ্যানেল ছিল না, টেলিভিশন বিটিভিতেই গান যাইতো, তখন ওই গানে গেল, গান শুনলো, গান হিট হলো আর আমিও সিঙ্গার হয়ে গেলাম আর কি। আপনি তো গান গেয়ে সবার মন জয় করে ফেলেছিলেন। কিন্তু আমি সবসময় নিজেকে পরিচয় দিই মিউজিশিয়ান হিসেবে, আমি কখনো নিজেকে গায়ক হিসেবে পরিচয় দিই। আচ্ছা, কিন্তু আপনার মন জয় প্রথম করলো কে? ওটা তো মানে জয় তো না, ওটা পরাজয় আর কি। মনে আছে? হ্যাঁ হ্যাঁ মনে তো আছে। কোন সময়টা সেটা? সেটা ইউনিভার্সিটিতে পড়ার সময়। আচ্ছা, ওটা ওই জায়গাটা আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট আর কি। টার্নিং পয়েন্ট মানে একটা সময় গিয়ে জেদ চাপলোই যে কিছুই যখন হলো না দেখি মিউজিকটা করা যায় কিনা আর কি, তো সব বাদ দিয়ে প্র্যাকটিস করলাম মানে চারিদিকে, তখন তো যেটা হয় আর কি মানে সি ওয়াকড আউট। প্রথম প্রেমে ব্যর্থ? প্রথম একদম ব্যর্থ মানে কি একদম ব্যর্থ, তাই লেটার মার্ক পরে পাস করা একদম। আচ্ছা আচ্ছা, তারপরে তারপরে আর কি ছিল, মিউজিকই ছিল, এই মিউজিক নিয়েছিলাম আর কি। আচ্ছা, জীবনে এটা প্রথম টার্নিং পয়েন্ট হিসেবে ধরা যায়? হ্যাঁ, ও তখন জেদ চাপছিল খুব। আচ্ছা যাই হোক, ওই প্রসঙ্গে যাব না, সেটা হচ্ছে যে আপনার মেয়ে রূপা অসম্ভব ভালো স্টুডেন্ট এবং খুবই ভালো মেয়ে আমরা জানি, আপনার মনে আছে প্রথম রূপার মুখটা যেদিন প্রথম দেখেছিলেন কেমন লেগেছিল বাবা হিসেবে? এই পৃথিবীতে আমার জীবনে যতগুলি ঘটনা ঘটছে আজ পর্যন্ত ওটার মধ্যে সবচেয়ে মানে ওই দিন সবচেয়ে বেশি ভালো লাগছে আমার, সবচেয়ে আনন্দময় হ্যাভেনলি ব্যাপারটা। অবশ্যই এটা যারা মা বাবা হয়নি তাদের পক্ষে এই জিনিসটা আসলে বোঝাই কোনোভাবে সম্ভব না, সেটাই বাচ্চার ব্যাপারটা আসলে ডিফারেন্ট, ওটা একটা হ্যাভেন ডে, ওটা হচ্ছে আমাদের মানে খোদা বলুক ভগবান বলুক মেইন সোল, হ্যাঁ ওইটাই, ওইটার জন্য এত বন্ডিংস আসলে, এত এত কিছু এত আয়োজন আমার মনে হয়। সেটাই, প্রচুর দেশে আপনি ভ্রমণ করেছেন, গান গেয়ে সবার মন জয় করছেন, আপনার কি মনে আছে যে প্রথম ট্যুর কি ছিল আপনার, কোন দেশে ছিল সেটা? প্রথম যাই বিদেশে যাই সেটা বাজাতে যাই। হ্যাঁ ওটাই, প্রথম বাজাতে যাই হচ্ছে সেটা তপনদার সাথে। আচ্ছা, মিডল ইস্টে বাজাতে গেছিলাম। আচ্ছা, ওই ফার্স্ট যাওয়া, তারপরে বিশদার সাথে গেছিলাম, জাপান গেছিলাম বাজাতে। কেমন অভিজ্ঞতা ছিল সেটা? স্বাভাবিক, বিদেশে যাব একটা বিশাল ব্যাপার না? আচ্ছা, বিদেশে যাওয়ার ব্যাপারটাই তো বিশাল, এখনো তো যেতে ভালো লাগে আর তখন তো একেবারেই নতুন নতুন ফার্স্ট টাইম যাচ্ছি, অনেক থ্রিল ছিলাম, কি হবে কি নিয়ে যাব, কি কাপড় চোপড় নিয়ে যাব, কি অবস্থা। আমার এখন খেয়াল আছে আমি যাওয়ার সময় ওই যে আমাদের কিবোর্ড বাজানোর জন্য মাল্টিপ্লাক টেস্টার টেপ ব্লেড সব নিয়ে এসে, মানে যদি ওখানে কিছু লাগে যদি কিছু না পাই সেই ভয়ানক প্রিপারেশন। সেটাই, আমার প্রথম জীবনে বিদেশে গিয়েছিলাম, গিয়েছিলাম মানে প্রিপারেশন ভয়ানক ছিল, যখন যাব এয়ারপোর্টে তখন শুনলাম গভর্নমেন্ট ট্যুরে পারমিশনই হয় নাই, সো অনেক কাপড় চোপড় বানিয়েছিলাম, সব সব কি বলবো শেষ হয়ে গেল সব স্বপ্ন।